ওয়েলকাম ফ্রেন্ডস, আপডেট লাইফে আপনাদের স্বাগত জানাই। আজ আপডেট লাইফে আপনাদের জন্য যে তথ্য নিয়ে এসেছি, সে তথ্য শুনলে হয়তো অনেকেরই যে মনে একটা আনন্দের খবর হতে পারে, কারণ আপনারা প্রতিদিনই আমাকে জিজ্ঞেস করছিলেন যে অর্গানাইজার টিচার সহ প্রাইমারি টিচার্সদের যে সমস্ত নিউজ, সে সংক্রান্ত তথ্য নিয়ে বারবারই কমেন্ট করছিলেন। তো আজকে আমি বারবারই প্রত্যেকবারের মতো আজও একটি নতুন খবর দিতে এসেছি, কারণ আপনার কমেন্টের উত্তরে আমি বারবারই বলেছি যে নতুন খবর হলে অবশ্যই দেব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করেননি, তারা অবশ্যই সাবস্ক্রিপশন করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আসলে সহজেই পৌঁছে যেতে পারে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইকটি লাইক করবেন। তবে বন্ধুরা, চলুন বিস্তারিত ভিডিওতে চলে যাই। দেখুন, প্রাথমিক শিক্ষক সংগঠনের শিক্ষকদের চাকরি প্রক্রিয়া কেন দেরি, সে সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু রাজ্যকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার এই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কিন্তু হয়েছে, কারণ দেখুন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি নিয়োগ প্রক্রিয়ায় কেন দেরি জানতে চেয়ে রাজ্যকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এর আগেই নিয়ে বিষয়টি নিয়ে রাজ্যকে নোটিশ পাঠিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও কোনো কাজ এগোয়নি বলে অভিযোগ করে আদালত অবমাননা করে সংগঠন শিক্ষকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল নবপর্যায় প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। তার শুনানিতে রাজ্যের সরকারের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদকে দ্রুত তার অবস্থান জানাতে বলেছে বিচারপতি মোহন এম সান্তানাগৌড়ধর এবং বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। সংগঠক শিক্ষক বলে নিজেদের দাবি করে সুপ্রিম কোর্টে যারা মামলা করেছেন, তাদের মধ্যে কারা যোগ্য তাদের স্ক্রুটিনি করে প্রাথমিক শিক্ষকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার কথাই বলেছে সুপ্রিম কোর্ট। স্ক্রুটিনির কাজে সুপ্রিম কোর্টের বিদ্যালয় শিক্ষা সচিব, অতিরিক্ত সচিব, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, 3 সদস্যের ভেরিফিকেশন কমিটি গড়ে দিল, তার কাজে সর্বোচ্চ আদালত অসন্তুষ্ট। তাই নতুন করে পশ্চিমবঙ্গ লিগ্যাল এইড অথরিটিকে স্ক্রুটিনি করার নির্দেশ দেওয়া হয়েছে। তার স্ক্রুটিনি করে পর্ষদকে রিপোর্ট দেওয়ার পরেও কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি বলেই আবেদনকারীদের অভিযোগ। আবেদনকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী রাজীব ধাওয়ান ও অনিন্দ্য মুখোপাধ্যায়। অন্যদিকে পর্ষদ হয়ে উপস্থিত ছিলেন আইনজীবী কুণাল চট্টোপাধ্যায়। উল্লেখ্য, পাঠশালা প্রথা উঠে যাওয়ার পর পশ্চিমবঙ্গে অনেক গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা চাকরি পান, কিন্তু অনেকেই চাকরি পাননি বলে অভিযোগ। তাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নিয়ে প্রশ্ন ওঠে, তারাই আদালতে দ্বারস্থ হয়েছিলেন। অর্থাৎ কিন্তু এইদিকে দেখুন, একটা ভালো খবর কিন্তু আপনাদের জন্য যে সুপ্রিম কোর্ট আবারও হস্তক্ষেপ করেছে এই বিষয়টি নিয়ে, এবং আপনাদের যাতে দ্রুত সুরাহা হয় সে চেষ্টাও সুপ্রিম কোর্ট করছে। এবার সরকার কতটা কি এগিয়ে আসবে এবং ততটা পরিমাণে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করে, যাতে এই আন্দোলনের মাধ্যমে যাতে এইগুলোকে আরও দ্রুত প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যায় এবং যাতে আপনাদের সুরাহা হয় সে বিষয়টি অবশ্যই দেখতে হবে। দেখুন, এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো যে 25 তারিখ কিন্তু মিটিং ডাকা হয়েছে নজরুল মঞ্চে, এবং সমস্ত শিক্ষকর্মী এবং যারা অর্থাৎ শিক্ষা সেলের সাথে যারা যুক্ত সে সমস্ত পদস্থ আধিকারিকদের কিন্তু এখানে ডাকা হয়েছে। তবে এখানে কিন্তু একটি সুরাহা বা একটি মিটিং যেটা হবে, সেটা সরকারি তরফে মিটিং হলেও সেক্ষেত্রে কিন্তু একটি সুরাহা হতে পারে বলে আমাদের মনে হয়। তো সেই মিটিংয়ের দিকেও আমরা অবশ্যই নজর রাখবো যে কী তথ্য উঠে আসে। আপনারাও আমাদের সাথে থাকুন, আমরা আমাদের তথ্য আমরা অবশ্যই পরিবেশন করব। নমস্কার, ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই।